নারায়ণগঞ্জে নাট্যশিল্পী ও নাট্যকর্মীদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করছে সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ জেলার সাতটি থানার সকল নাট্যকর্মীদের নিয়ে দীর্ঘ এক যুগ ধরে কল্যাণ ও নাটকের মান উন্নয়নে এক অগ্রজ সম্মিলিত নাট্যকর্মী জোট আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার পাঠানতলি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে যোগ দিতে নারায়ণগঞ্জের প্রতিটি থানা থেকে নাট্যকর্মীরা এসে উপস্থিত হন স্থলে নারায়ণগঞ্জের বাষট্টি নাট্য সংগঠনের মধ্যে মোট বেয়াল্লিশটি নাট্যদলের প্রধানদের উপস্থিতিতে নাট্যকর্মী জোটের সিনিয়র সভাপতি ও অনুষ্ঠানের আয়োজক শাহজাহানের সভাপতিত্বে বিভিন্ন নাট্য দলের প্রধানগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন আপনার আমার নেতা আর আমি আপনাদের কর্মী এটা আপনাদের কাছে আমার বিরত অনুরোধ পাশাপাশি আমি এই ইলেকশন হলে ইলেকশনে যদি আমরা আমাকে আল্লাহ জয়যুক্ত করে তাও আমি আপনাদের প্রতি রাজি খুশি যদি আমি জয়যুক্ত আল্লাহ আমাকে না করে তা আমি আপনাদের প্রতি রাজি খুশি আপনারা যদি আমাকে ডাকেন আমি যদি জয়যুক্ত না হই আমি থাকবো আমি মনো সিনেমায় থাকবো ইনশাল্লাহ এবং আমি আপনাদেরকে আরেকটা কথা দিলাম আরেকটা কথা দিব এটা আমার মনে লাস্ট কথা আমি অফিস করব ইনশাআল্লাহ সবাইকে নিয়ে এবং সারা বাংলাদেশ বাংলাদেশ আরলো আলোরণ আলোড়ন সৃষ্টি করে দেবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানা যে হাউস থেকে আপনারা বলেছেন যে সাধারণ সভা যে ব্যাপারটা কারণ যেহেতু ইলেকশনে একটা ব্যাপার থাকে আমি কিন্তু কথাগুলি আমার মাইন শোনার বিধে আপনারা বলে যান আমি কিন্তু আগেই বলেছি কত আমরা ইলেকশন করেছি কিভাবে করেছি বসে বসে টেবিলে করে নেই কিন্তু ইলেকশন প্রক্রিয়া করেছি আহ্বায়ক কমিটি গঠন করেছে। নাইনটি ডেজ তাদের সময় দিয়েছি স্ট্যান্ডিং কমিটি হয়েছে নির্বাচন কমিটি হয়েছে নির্বাচন কমিশন গঠন হয়েছে ভোটার তালিকা হয়েছে বাছাই হয়েছে যাচাই বাছাই পরে মনোনয়নপত্র দেওয়া হয়েছে দ্যাট মিন্স একটা সংসদ নির্বাচন যেভাবে করে আমরা টোটাল সেই প্রসিটিউশন মেনে চলেছি এবং সেই প্রস্টিটিউটন আছে আমাদের এখানে এক ভাই বলছেন সংবিধান প্রসঙ্গে যে আগে সংবিধান পরে সংবিধান দুটার মিলামু আসলে আমাদের মাইন্ডটা এখনো ফ্রেশ হয় কিছু কিছু লোক আছে ক্রিটিক্যাল তারা আজীবনের জন্য ক্রিটিক্যাল থাকবে কেমন কারণ হাতে গোনা মানুষ তো সবাই সমান না হাতে পাঁচটা আঙুল যেমন সমান না এরকম এরকম কিছু লোক থাকে সে কিন্তু যিনি বলছেন উনি এই বিয়াল্লিশ দলের বাইরে ওনার কথায় কোনো আসা যায় না আমি অনেক ওপেন চ্যালেঞ্জ করব। যে এরকম কেউ থাকে আইন আদালত করেন অনেক অনেকবার আমাদের ভয় দেখাইছেন মামলা করবেন ইলেকশন চলাকালীন ফলাফল নিয়ে মামলা করবেন এই করবেন সেই করবেন অনেকে আছে কই তারা শোনেন একটা কথা বলি স্রুতের বিপরীতে কোনোদিন নৌকা পাওয়া যায় না অর্থাৎ স্রোতের বিপরীতে পারি দিতে চাইলে আপনি পারি দিতে পারবেন না এক কত এক হাত আগাবেন দশ হাত পিছাবেন অতএব আমরা মূল স্রুতের মধ্যে আছি প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বাহাউদ্দিন বুলু তারা এখানে বিবেচিত হবেন এবং এই প্রার্থীদেরকে সমর্থন দেবেন তাহলে নির্বাচনের সমর্থিত অনুষ্ঠান ওয়েল অ্যান্ড গুড খুব ভালো সম্মিলিত নাট্যকর্মী জোটটা খুবই ছোট ছিল এখন সকলের প্রচেষ্টায় এটা ব্যাপক আকারে প্রসার লাভ করছে এটা আমাদের সম্মিলিত নাট্যকর্মী জোটের এটা কৃতিত্ব এবং আমরা দাবিদার সবাই মিলে এখানে সাধারণ সভা হবে সাধারণ সভার পরে নির্বাচনের ডাক আসবে প্রার্থী আসবে নানান কায়দা কৌশল অনেকে কিনে বুঝে গেছেন তো নির্বাচন হোক ব্যালটের মাধ্যমে হোক আজকে আমরা হুমায়ুন ভাইয়ের এই এলাকায় এসি শাহজাহানের এলাকায় এসি এখানে সমর্থিত ব্যক্তিরা এসে আরও আরও অনেকে রয়ে গেছে যারা আরও ক্যান্ডিডেট আছে আরও অনেকে ক্যান্ডিডেট হবে তারা এরকম সমর্থনকে ডাকবো তারাও মিটিং করব। জোট সভাপতি হুমায়ুন কবির ভাবে আমরা সম্মিলিতভাবে থাকতে পারি আমরা যেভাবে আমরা অঙ্গীকারবদ্ধ হইলাম যে আমরা এই বিয়াল্লিশটা দল বাছি মরি সবে আমরা একত্রে থাকবো এটা হওয়ার পরে তাহলে অপর যে আরও বিশটা গ্রুপ আছে বা তাদের মতের পরিবর্তনও হইতে পারে তারা আমাদের সাথে আসতে পারে তাদেরকে আসা আমাদের কোনো বাধাবিঘ্ন নাই আর আমরা বিয়াল্লিশটা গ্রুপের লোক যারা আছে আমাদের যদি মনে করি যে ওই গ্রুপের লোকগুলি বাকি রয়েছে মোবাইলাইজ করে তাদেরকেও আমরা এখানে আনবো এটা তো আর হিন্দু মুসলমানের ঘটনা না বাটায় হিন্দু আমার ভাই তাই ভোকেন ও নাটক দলের লোক আমিও নাটক দলের লোক যাতে যাতে আমরা এক একজন আরেকজনকে আমরা মোবাইলাইজ করতেই পারি বিশটা গ্রুপকে মোবাইলাইজ করার জন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ করলাম দয়া করে আপনারা এই কাজটা করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও আয়োজক মোহাম্মদ শাহজাহান সাংবিধানিকভাবে চিন্তা করা হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে একটা কার্যকরী কমিটি থাকবে এই কমিটি এই সংগঠনের পরিচালনা করবে ওই হিসাবেই গত নির্বাচনটা হয়ে গেছে অনেক সুন্দরভাবে আর ওই সময়ে আমাদের সবার একটা চিন্তা ছিল যে জেলা নিয়ে যেহেতু সাতটা থানা জেলার মধ্যে পড়ে সাতটা থানা কীভাবে আমরা একসাথে হতে পারি তো এই আজকের সবচেয়ে পরিপূর্ণতা যে আমরা সাতটা থানা একসাথে হতে পারছি নাটকের উন্নয়ন ও নাট্যকর্মীদের স্বপ্ন বাস্তবায়নে এবং কল্যাণে আজীবন কাজ করে যাবেন নাট্যকর্মী জোট বলে জানান কর্মকর্তা বৃন্দ এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট Ahmed Sharif.